তাহলে দেখো এখন সময় এই যে থ্রি ডি অরবিটালে এন এর মানটা কম, তাহলে থ্রি ডি অরবিটালটা ফোর পি অরবিটাল চেয়ে কম শক্তি সম্পন্ন। তাহলে থ্রি ডি অরবিটালে কি ইলেকট্রন আগে বসবে? আমরা থ্রি ডি এবং ফোর পি দুইটি অরবিটালের জন্য আমরা এন প্লাস এন এর মান একই রকম পেয়েছি। তাহলে এখন এরকম একই রকম হলে আমাদেরকে কোন জিনিসটা দিতে হবে প্রায়োরিটি? যে অরবিটালে এই দুইটি অরবিটালের মধ্যে, এই দুইটি অরবিটালের মধ্যে এখানে তোমার এন এর মানটা কম, তাই এটা নিম্ন শক্তি সম্পন্ন, এখানে একটা আগে পৌঁছবে। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন মনে করো ব্রোমিন। দেখো ব্রোমিনের হচ্ছে 35, এটা পারমাণবিক সংখ্যা। আর এখানে তো তুমি দেখতে পাচ্ছ এখানে যে একটা এই চার্ট করা আছে, এখানে ইলেকট্রন পুনরাবৃত্তি আগে পৌঁছবে, নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে, অরবিটালে প্রবেশ করে। এখানে প্রথম আগে ইলেকট্রন ওয়ান এসে হবে, তারপর টু এসে, টু এসের পর টু পি, তারপর থ্রি এস, থ্রি পি, ফোর এস, থ্রি ডি, ফোর পি, ফেক্টি, এভাবে ইলেকট্রন আস্তে আস্তে অধিক শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। তাহলে প্রথম ওয়ান এস, ওয়ান এস টু, তারপর টু এস টু, তারপর টু পি, টু পি সিক্স, পি এ ছটা ইলেকট্রন থাকে, তারপর আবার থ্রি এসে, থ্রি এস টু, তারপর কোথায় থ্রি পি, পি এ কটা ছয়টা, থ্রি পির পর ফোর এস, ফোর এস টু, ফোর এসের পর থ্রি ডি, থ্রি ডি টেন, ডি এ থাকে দশটা, থ্রি ডির পর ফোর পি। সবাই দেখতে পারছ? দেখো ইলেকট্রন কিন্তু আগে ঠিকই থ্রি ডি অরবিটালে পড়ছে, কারণ থ্রি ডি অরবিটালটা কম শক্তি সম্পন্ন। তাহলে ডি এ কটা ইলেকট্রন থাকে? দশটা। তাহলে এই পর্যন্ত করলে হয় তোমার তিরিশটা, এখানে আর পাঁচটা হবে, মোট পঁয়ত্রিশটা, মোট পঁয়ত্রিশ। তাহলে আমি ইলেকট্রন বিন্যাস থেকে আমি ইজিলি বুঝতে পারছি যে এই দুটি অরবিটালের মধ্যে আগে কিন্তু ডিতে ইলেকট্রন পড়ছে, ডি এ ইলেকট্রন পড়ছে, ডি অরবিটালে ইলেকট্রন থাকে দশটা, দশটা দেওয়ার পর পাঁচটা দিতে হবে আর ফোর পিকে, এখানে মোট পঁয়ত্রিশটি ইলেকট্রন। তো আমাকে এখন বিজ্ঞানের একটা নিয়ম বলছে, নিয়ম বলছে যে একই শক্তি স্তরে অরবিটালগুলিকে পাশাপাশি লিখতে হবে। যেমন এটা তিনের, এটাও তিন, এটাও তিন, যদিও এখানে ফোর এস আগে লেখা হয়েছে, কারণ ফোর এস তো হলো থ্রিডির চেয়ে কম শক্তি সম্পন্ন, এই জন্য ফোর এস ইলেকট্রন আগে পেয়েছে। কিন্তু আমাকে এখন তুমি ইলেকট্রন বিন্যাসটাকে সঠিকভাবে লিখতে গেলে একই শক্তি স্তরের যে বিভিন্ন অরবিটালগুলি আছে এদেরকে পাশাপাশি লিখতে হবে। তাহলে ইলেকট্রন সঠিকভাবে কী হবে এটা বলো তো? এটা হবে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, তারপর তুমি থ্রি ডি নিয়ে আসবা, থ্রি ডি টেন, তারপরে ফোর এস টু, তারপর হলো ফোর পি ফাইভ। এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস ব্রোমিনের। সবাই বুঝতে পারছ? আচ্ছা এবার বইয়ে একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যেমন এটা হলো তোমার আয়রন, আয়রন লোহা 26। দেখো সবাই এফই 26, ছাব্বিশ, এটা কি হবে লিখো সবাই। প্রথম হলো ওয়ান এস টু, টু এস, এস দুইটা থাকে টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, তারপর ফোর এস, ফোর এস, ফোর এস টু, তারপর হলো থ্রি ডি, ফোর এসের পর থ্রি ডি, ফোর এসে দুটো দিবা। তাহলে গণ এখানে এ পর্যন্ত তোমার বিশ হয়েছে, ছয় দিয়ে আট, দশ, ষোলো, আঠারো, বিশ, ছাব্বিশ, যেহেতু থ্রি ডি সিক্স, ছটা দেওয়া হবে, কারণ ডি অরবিটালে দশটা পর্যন্ত ইলেকট্রন দেওয়া যেতে পারে, ছটা দেবে। তো এখন এইটাকে যদি আমরা সাদেই লিখি, তাহলে দেখো ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স,
3s2 3p6 তিনের গুলি একসাথে লিখবে, একই শক্তি স্তরের ইলেকট্রন অপটিক গুলি একসাথে লিখতে হয়, তাহলে 3d10 4s2, এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। তাই পরীক্ষা যদি আসে তোমরা খাতার লাস্ট পেজ আগে এই ছটটা করবা, এবং প্রথমে তুমি কিন্তু এটাই লাগবে রাফে, এটাই করবা উপরেটা রাফ করবা, পরে এটা সঠিকভাবে লাগবে। এটা এটা খাতা লেখা উপরেটা লেখা দরকার নাই, কারণ তুমি এই ছক অনুযায়ী কিন্তু উপরের ইলেকট্রনটা বিন্যাসটাই তোমার লেখা উচিত, বা তুমি লিখবে উপরেরটা। দ্বিতীয়টা লিখবা তুমি যখন খাতায় ফেয়ার করে লিখবা, প্রথমটা লিখবা রাফে। তাহলে এখন দেখো এখানে এইটা হইলো তোমার, এবার আমি সব করে দিই দেখো কিভাবে। এটা হলো প্রথম শক্তি স্তর, এগুলি দ্বিতীয় শক্তি স্তর দুই, এগুলি এগুলি তৃতীয় শক্তি স্তরের অরবিটাল চার একটা, তার মানে এখানে কত, এখানে n ইকুয়াল টু কত, 1, এই যে 1 n এর মান হচ্ছে এটা প্রধান শক্তি স্তর, এখানে n এর মান কত, এখানে n ইকুয়াল টু 2, এই তৃতীয় শক্তি স্তরে n ইকুয়াল টু কত হয় 3, এখানে n ইকুয়াল টু কত হবে 4, বুঝতে পারছো, এখানে n ইকুয়াল টু 4 হবে। তাহলে এখন দেখো সবাই দেখো এখানে এই এখানে ইলেকট্রন কটা, দুইটা, এখানে কটা 6 2 8, এখানে ইলেকট্রন কটা 10 16 18, 10 6 16 16 2 18 18, এখানে কটা ইলেকট্রন, দুইটা, না এখানে তো মনে হয় এখানে ছয়টা, সরি এখানে ভুল করে বলছি আমি, দেখছো এখানে 3d6, এটা 6 হবে, 6 হবে, সরি এটা হবে 6, 3d6 6, তাহলে এখানে কটা হয় এই 6 হবে, এটা 6 12 12 2 14, তাহলে গণ এবার 10 14 24 25 26, তাহলে এটা হলো লোহার ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাকে এই নিয়মটা মানতে হবে যে একই শক্তি স্তরের অরবিটালগুলি, তৃতীয় শক্তি স্তর অরবিটাল তিনটে এখানে, কি কি, 3s 3p 3d, এগুলিকে একসাথে লিখতে হবে, পাশাপাশি লিখতে হবে। যদিও আমি উপরেরটা নিয়ম কিন্তু এই নিয়ম অনুযায়ী লিখছি, তোমরা এভাবে সঠিকভাবে লিখতে হবে। তাহলে আমার এটা গেল লোহার ইলেকট্রন বিন্যাস, বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। দেখো এখন এবার দেখো সবাই ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব কিছু কিছু মৌলের, যেগুলো এতক্ষণ যে ইলেকট্রন বিন্যাস করলাম সাধারণ নিয়মটা, এই নিয়মে বহির্ভূত বা ব্যতিক্রম কিছু ঘটনা আছে, এখন এগুলি আমরা শিখব। দেখো এই যে পি যে একটা অরবিটাল বা শক্তি স্তর, এইটা ছয়টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6, তাহলে পি উপশক্তি স্তরে যদি সম্পূর্ণ ইলেকট্রন থাকে তাহলে কী হবে এটা, p6, আর যদি অর্ধেক পূর্ণ হয় তাহলে কী হবে এটা, p3 হবে। একইভাবে যদি ডি উপশক্তি স্তরটা ইলেকট্রন দিয়ে সম্পূর্ণ পূর্ণ হয়, তার মানে সর্বাধিক ইলেকট্রন থাকে, তাহলে এটা হবে d10, 10টা ইলেকট্রন থাকে ডিতে, ঠিক আছে। তাহলে ডি যদি অরবিটাল অর্ধেক পূর্ণ হয় তাহলে এটা হবে d5। এখন এই তোমার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটনা হচ্ছে, যেমন অর্ধপূর্ণ এবং পূর্ণ যে অরবিটালগুলি এগুলি অধিক সুস্থিত হয়, অধিক সুস্থিত, তার মানে এরকম ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলি এই অবস্থাটা মানে পেতে যাবে, এই অবস্থাটা আসতে যাবে ইলেকট্রনগুলি, সুস্থিত কথা অর্থ হচ্ছে এটা, যে এখানেই সে আসতে চায়। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমার এই দেখো p3 অর্ধপূর্ণ, এই লোক পরিপূর্ণ p6, d5 অর্ধপূর্ণ, d10 পরিপূর্ণ, এই চারটা অরবিটাল কি সুস্থির, তার মানে এরকম হওয়ার চেষ্টা করবে ইলেকট্রনগুলি। এখন মনে করো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেছি আমি, এখানে আমি পাইলাম d9 পাইলাম, d9, তো d9টা তো সুস্থির না, d10টা সুস্থির অথবা d5টা সুস্থির, ঠিক আছে। তাহলে আমি d9টাকে d10 করে দেবো, তো d10 করলে একটা ইলেকট্রন যেহেতু বেশি আমি লাগাইছি, তাহলে আমাকে এক ইলেকট্রন কমাতে হবে, এই ইলেকট্রনটা কমবে উচ্চ শক্তি স্তর থেকে কমবে ইলেকট্রনটা। আবার ঠিক একইভাবে মনে করো একটা মৌল ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখলাম
এখানে ডি ফাইভ আছে, ডি ফোর আছে, ডি ফোর, তাহলে ডি ফাইভটা হলো সুস্থির, তাহলে আমি এটাকে ডি ফাইভ করবো, করলে একটা ইলেকট্রন কমাতে হবে তার পরবর্তী উচ্চ শক্তি স্তর থেকে, ঠিক আছে। এটি হলো সাধারণ নিয়মের ব্যতিক্রম। তুমি উদাহরণ দেখলে বুঝবা, যেমন লেখো সবাই ক্রোমিয়াম সিআর, ক্রোমিয়াম হচ্ছে চব্বিশ, তাহলে বলো তো কি হবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি পির পর কোথায় আসে, ফোর এসে, তাহলে ফোর এস টু, এসে দুইটা দিতে হয়, ফোর এসের পর কোথায় থ্রি ডি, তাহলে থ্রি ডি, এখন গণ এই পর্যন্ত হচ্ছে বিশ, আট দশ ষোলো আঠারো বিশ, তাহলে যেহেতু তার চব্বিশ এখানে চারটা দিবে, থ্রি ডি ফোর চব্বিশ। এখন আগেই তো বলা হয়েছে যে থ্রি ডি ফোরটা সুস্থিত না, থ্রি ডি এই ডি ফাইভটা হলো সুস্থিত, এখানে ডি ফোর আছে, তাহলে আমি এটাকে ফাইভ করে দেবো, ফাইভ করলে হয়ে যাবে পঁচিশটা, তাহলে চব্বিশটা করতে গেলে একটা কমাতে হবে, তিনের পরবর্তী শক্তি স্তর কোনটা, এই যে এটা চার নম্বর শক্তি স্তর, এখান থেকে কমাতে হবে, তাহলে এখানে ইলেকট্রন হয়ে দেবো একটা, তাহলে কী হবে বলো তো, এবার ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ঠিক আছে। এখন তো আরেকটা নিয়ম তো বললাম যে পাশাপাশি লিখতে হবে একই শক্তি স্তর অরবিটগুলি, তাহলে তুমি এটাকে আগে লেখো থ্রি ডি ফাইভ, এটাকে পাস করে দিলাম, তাহলে এবার ফোর এস লেখো, ফোর এস কত হবে ওয়ান, এখন দেখো চব্বিশটি ইলেকট্রন হয়ে গেছে। তাহলে নিয়মটা কী ছিল, নিয়মটা ছিল এই অরবিটালটা সুস্থিত নয়, ডি ফাইভটা হলো সুস্থিত, ডি ফাইভ, তাহলে এটাকে আমি ফাইভ করে দিলাম, তাহলে একটা ইলেকট্রন কমাতে হবে, এখান থেকে কমাবো, কার থেকে, এর পরবর্তী যে শক্তি স্তর, তিনের পরে শক্তি স্তর হচ্ছে চার, এখান থেকে কমাতে হবে, এখান থেকে কমানো হবে না, এগুলি থেকে কমানো হবে না, কমাতে হবে এখান থেকে, তাহলে এখানে হবে একটা ইলেকট্রন, ফোর এস টুর জায়গায় ফোর এস ওয়ান হবে, এখন যোগ করলে চব্বিশটি হবে, আর থ্রিডিটাকে আমি সামনে নিয়ে আসছি, তিনেরগুলিকে আমি একসাথে দেখি বলছি, এটি হলো তৃতীয় শক্তি স্তরে অরবিটালগুলি আমি একসাথে লিখলাম, পাশাপাশি লিখলাম, সবাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখন আরেকটা মৌল আমরা করি, দেখো কপার, কপার, কপারে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ২৯, কপার সিইউ ২৯, ২৯, দেখো রিলেটিভনেস কী হবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি পি সিক্স, তারপর হইল তোমার ফোর এস টু, তারপর কোথায় আসে থ্রি ডি, থ্রি ডি নাইন হবে, নাইন ২৯, এই পর্যন্ত বিশ হয় আর নয় ২৯, কপার কিন্তু ২৯ পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, কিন্তু আমি আর ওই সেই আগের নিয়ম ব্যতিক্রম, যেটা এই যে ডি অরবিটালটা এখানে নয়টা আছে, ডি সুস্থিত কত, ডি টেনে সুস্থিত, দশটা সুস্থিত, পূর্ণ বা অর্ধপূর্ণগুলি সুস্থিত, তাহলে ডি অরবিটাল দশটা পূর্ণ হয়, এখানে নয়টা আছে, তাহলে এটাকে দশ করতে হবে, দশ করতে গেলে এখানে দশ যদি দশ তুমি, তাহলে হয়ে দেবো তিরিশ, তাহলে এখন আবার ২৯ ঠিক রাখতে হবে, তাহলে আরেক ইলেকট্রন কমাতে হবে, এই চার নাম্বার শক্তি স্তর থেকে কমিয়ে দেবে, তাহলে এটা কী হবে থ্রি ডি টেন, আর এটা কী হবে ফোর এস ওয়ান, তাহলে কী হবে সঠিক সংখ্যাটা, সঠিক ইলেকট্রন বিন্যাসটা, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি, থ্রি ডি লেখো, থ্রি ডি টেন, ডি এরগুলি একসাথে লেখো, তারপর লেখো ফোর এস, এখানে একটা কমে যাবো ওয়ান, ফোর এস ওয়ান, তাহলে এখানে কটা ইলেকট্রন, দুইটা, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন কটা, ছয় দুই আটটা, তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন কটা, ষোলো আঠারোটা, আর এখানে কটা একটা, যোগ করলে এটা হবে ২৯,
তাহলে এগুলি হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। সবাই বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন আমরা দেখো সবাই একটু, এবার পড়বো আমরা আইসোটোপ। দেখো সবাই আইসোটোপ, আমরা আইসোটোপের সম্বন্ধে আমরা ক্লাসে এটাও করেছি, ঠিক আছে? আইসোটোপ, আইসোটোপ কি মানে? পারমাণবিক সংখ্যা একই। তার আগে তোমরা একটা জিনিস দেখো, এখানে মনে করো এই যে একটা মৌল হচ্ছে এক্স, এটা একটা মৌল, এই মৌলটার বাম দিকে শীর্ষবিন্দু উপরে এখানে থাকে তার ভর সংখ্যা, এখানে থাকে ভর সংখ্যা, আর ভর সংখ্যাকে প্রকাশ করে এ দ্বারা, ভর সংখ্যা প্রকাশ করে এ দ্বারা, আর বাম দিকে নিচে থাকে তোমার এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এই প্রোটন, প্রোটন সংখ্যা। এটা প্রকাশ করে জেড দ্বারা প্রোটন সংখ্যা, এটা আরেকটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা থাকে, এটা প্রকাশ করে কি দ্বারা? জেড দ্বারা, ঠিক আছে? আর এই দুইটা বিয়োগ ফল থেকে পাওয়া যায় নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এটা প্রকাশ করে কি দ্বারা? এন দ্বারা, এন ইকুয়াল টু এটা হবে এ মাইনাস জেড, সূত্র নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড, বুঝতে পারছো? তাহলে এখন মনে করো দেখো সবাই, এইটা একটা মৌল, এই যে সোডিয়াম, এটা মনে করো তেইশ তার কি ভর সংখ্যা, আর সোডিয়ামের এগারো হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে তোমার এই নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে এখানে এন কত হবে? এ মাইনাস জেড, এ মাইনাস জেড, তার মানে তেইশ মাইনাস এগারো ইকুয়াল টু বারো। এগুলি আমরা আগে আগে এই সম্বন্ধে আমরা আমার ধারণা বা জ্ঞান আছে, আমরা আগে এগুলি করেছি, তাহলে বুঝছ? তাহলে যে কোনো একটা মৌলের থেকে আমরা তার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা জানা থাকলে বিয়োগ ফলটা হচ্ছে নিউট্রন সংখ্যা, এনটা হচ্ছে নিউট্রন। তাহলে এখন আইসোটোপ দেখো কি বলছে, আইসোটোপ হচ্ছে দেখো এই তোমার পারমাণবিক সংখ্যা একই, সমান সংখ্যা, লেখো সবাই সমান পারমাণবিক সংখ্যা, সমান পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভিন্ন ভর সংখ্যা এবং ভিন্ন ভর সংখ্যা এবং ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট, নিউট্রন সংখ্যা বিশিষ্ট একই মৌলে পরমাণুকে পরস্পরে পরস্পরে আইসোটোপ বলে, দেখো পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, আর মৌলগুলি কিন্তু একই, একই মৌল হইতেব, এদেরকে বলে পরস্পরের আইসোটোপ। এর মধ্যে হাইড্রোজেন আইসোটোপ আছে ষাটটা, ষাটটার মধ্যে একটার ভর হচ্ছে এক, একটার ভর দুই, এভাবে সাতজনতা আছে, আর এর মধ্যে তোমার তিনটা হচ্ছে প্রাকৃতিক অ্যাসিডও। এখানে প্রাকৃতিক অ্যাসিড নিয়ে আমি কথা বলব, যেমন দেখো এইটা হাইড্রোজেন পরমাণু, এই ভরটা কোথায় লেখে? বাম দিকের উপরে,
ভর হচ্ছে এক, তার পারমাণবিক সংখ্যাও কিন্তু এক। এবং এই প্রথম যে আমি এইচ টা লিখলাম এটা আরেক নাম হচ্ছে প্রোটিয়াম, এর নাম হলো হাইড্রোজেন বা প্রোটিয়াম, প্রোটিয়াম। এই তার পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা এক। তাহলে এখানে নিউট্রন কত বলো তো, নিউট্রন কি এ মাইনাস জেড, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, নিউট্রন তার জিরো। তাহলে এটা একটা আইসোটোপ হাইড্রোজেনের। আরেকটা আইসোটোপের নাম হচ্ছে ডিউটেরিয়াম, এটা ডি দ্বারা লেখে, ডি ডি, এটার ভর দুই, আর তার পারমাণবিক সংখ্যা কিন্তু ওই যে এক এক সবগুলি এক এক করে হবে, কারণ যেহেতু সমান পারমাণবিক সংখ্যা। আরেকটা আইসোটোপ আছে তোমার ট্রিটিয়াম, এটা হলো টি ট্রিটিয়াম, তাহলে ডিউটেরিয়াম ট্রিটিয়াম, এটার ভর হচ্ছে তিন আর পারম সংখ্যা হচ্ছে এক, এর নাম হলো ডিউটেরিয়াম, ডিউ টে রিয়াম, ডিউটেরিয়াম, এটা তোমার হবে ডিউটেরিয়াম। আচ্ছা ডিউটেরিয়ামে বলো তো তোমার নিউট্রন কটা, দুই বিয়োগ এক ইকুয়াল টু এক, এটার নাম হচ্ছে তোমার টিট্রিয়াম, এজন্য এটা টি দ্বারা লেখে, ডিউটেরিয়াম ডি দ্বারা লেখে। তাহলে এখানে তোমার নিউট্রন হবে তিন বিয়োগ এক কত দুই, দেখছো। এই তিনটা প্রাকৃতিক দিক আইসোটোপ, হাইড্রোজেনের নাম কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের ভর এক, ডিউটেরিয়ামের ভর দুই, ট্রিটিয়ামের ভর তিন, তাহলে ভরগুলি কি ভিন্ন, এই যে ভিন্ন ভর সংখ্যা। তারপরে দেখো এখানে নিউট্রন হচ্ছে জিরো, এখানে নিউট্রন হচ্ছে এক, নিউট্রন হচ্ছে দুই, তাহলে নিউট্রন সংখ্যাও কি ভিন্ন, কিন্তু সমান কি পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক, তারও পারমাণবিক সংখ্যা হচ্ছে এক, তারও পারমাণবিক সংখ্যা হচ্ছে এক, তাহলে এরা পরস্পরের আইসোটোপ। আইসোটোপ নিয়ে আর তো মনে হয় না আরও কোনো কিছু বিস্তারিত আলোচনা করতে হবে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যদি বলে যে দুটি আইসোটোপের কি সমান বা কি সমান না, সমান কি সমান না কি, তাহলে সমান কি সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান, আর সমান কি এরা একই মৌল, এটু সমান, সবাই হাইড্রোজেন 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 হাইড্রোজেন, সবাই কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের যখন তার ভর দুই হয়ে যায় এইটার নাম হয়ে যায় ডিউটেরিয়াম, যখন হাইড্রোজেনের ভরটা যখন তিন হয়ে যায় তো নাম হয় ট্রিটিয়াম, এরা সবাই কিন্তু হাইড্রোজেন আইসোটোপ। আর আইসোটোপের সমান কি সমান না কোনগুলি, সমান না হবে তোমার ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান না, ভর সংখ্যা এক, ভর সংখ্যা দুই, ভর সংখ্যা তিন, আর নিউট্রন সংখ্যা তোমার এখানে জিরো, এখানে এক, এখানে দুই। তাহলে আইসোটোপ সম্বন্ধে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল না, এখন যেহেতু এটা আমাদের সৃজনশীল পড়া, তাহলে আইসোটোপের কাছাকাছি দুইটা পড়া আছে আর প্রায় কাছাকাছি, এগুলিও জানতে হবে। হ্যাঁ একটা হচ্ছে তোমার আইসোবার, দেখো সবাই আইসোবার লেখো, আইসোবার, আইসোবার হচ্ছে আইসোটোপের উল্টা, আইসোবারটা, বুঝতে পারছো, আইসোটোপে যেটা সমান এখানে সমান না। তাহলে তাহলে আইসোটোপে কী ছিল সমান, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কী ছিল অসমান, তাহলে আমি লিখব ভর সংখ্যাটা এখানে সমান, একই ভর সংখ্যা বা সমান বলতে পারো, একই ভর সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট, নিউট্রন সংখ্যা বিশিষ্ট, এখানে মৌলগুলি হবে ভিন্ন, এখানে ছিল একই মৌল আইসোটোপে, তাহলে এখানে ভিন্ন মৌল বিশিষ্ট, বিভিন্ন মৌলের
পরমাণুকে পরস্পরের আইসোবার বলে। তাহলে দেখো সবাই, একই ভর সংখ্যা হবে এক, আইসোটোপের উল্টা, আর পারমাণবিক সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, মৌলগুলিও ভিন্ন। তাহলে দুইটা আইসোটোপ আইসোবারের সমান কি? শুধু ভর সংখ্যা সমান। অসমান কি? অসমান হচ্ছে পারমাণবিক সংখ্যা, অসমান হচ্ছে নিউট্রন সংখ্যা, অসমান হচ্ছে মৌলগুলি বিভিন্ন। যেমন মনে করো তুমি, এই যে কপার সিইউ একটা মৌল, তারপর হলো জেডএন জিঙ্ক, এই একটা মৌল, দুটো মৌল লিখলাম আমি। তো এর মধ্যে দেখো এটার ভর 64, তার ভর 64, তাহলে দুইটার ভর কিন্তু সমান, এই যে একই ভর সংখ্যা। আচ্ছা এর হচ্ছে 29, 29 পারমাণবিক সংখ্যা, এর হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা, বুঝতে পারছো? তাহলে এরা কি পরস্পরের আইসোবার। এখানে নিউট্রন কটা বলো তো, নিউট্রন কটা হবে? 64 মাইনাস 29, আর এখানে নিউট্রন হবে 64 মাইনাস 30, এখানে এটা কত? 5, এতর 1, 3, 4, 5, 6, 35, আর এখানে তোমার হবে 34। দেখছো নিউট্রন সংখ্যা ভিন্ন, শুধু এই ভর সংখ্যাটা সমান। মৌলগুলি ভিন্ন, কারণ একটা কপার একটা জিঙ্ক ভিন্ন মৌল, তারপরে নিউট্রন সংখ্যা ভিন্ন, তারপরে এই পারমাণবিক সংখ্যাগুলি ভিন্ন, এদেরকে বলে পরস্পরের আইসোবার। তাহলে তোমরা আইসোটোপ এবং আইসোবারের পার্থক্য নিজেরাই বুঝতে পারছো, বলতে পারবে, ঠিক না? এই সংজ্ঞা অনুযায়ী তোমরা বলতে পারবে। তারপর আসো আইসোটোন, আরেকটা কথা আছে আইসোটোন। আইসোটোন হচ্ছে, দেখো আইসোটোন, আইসোটোন এটার মধ্যে মানে শুধু নিউট্রন সংখ্যাটা সমান, ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন, মৌলগুলিও ভিন্ন। তাহলে তাহলে একই নিউট্রন সংখ্যা, একই নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা এবং ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুকে পরস্পরে আইসোটোন বলে। তাহলে বুঝতে পারছো ভাই, একই নিউট্রন সংখ্যা ভিন্ন ভর সংখ্যা এবং ভিন্ন পারমাণবিক সংখ্যা, মৌলগুলিও ভিন্ন। যেমন দেখো মনে করো এটা হলো ফসফরাস পি, বুঝতে পারছো? এটা হচ্ছে সালফার এস, দুইটা মৌল ফসফরাস এবং সালফার। ফসফরাসের ভর সংখ্যা হচ্ছে 31, 31, সালফার হচ্ছে 32 ভর সংখ্যা। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 15, আর এটার হচ্ছে তোমার 16 সালফারের পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা তো ভিন্ন, দুইটার 31, 32 ভিন্ন, পারমাণবিক সংখ্যাও ভিন্ন, ঠিক আছে? কিন্তু এখন দেখো এখানে নিউট্রন কটা বলো তো, এন ইকুয়াল টু কত? এখানে 31 মাইনাস 15 কত? 16। নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 16টা, এটা নিউট্রন সংখ্যা। দেখো নিউট্রন সংখ্যা হবে 32 বিয়োগ 16, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 16। তাহলে নিউট্রন সংখ্যা দুইটারই কিন্তু সমান, নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ভিন্ন, মৌলগুলিও ভিন্ন, একটা সালফার একটা ফসফরাস। তাহলে এদেরকে বলে পরস্পরের আইসোটোপ, বুঝতে পারছো? আচ্ছা
এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এখন এই তোমাদের বাসায় এখন অনেক লেখাপড়া করতে হবে, কারণ যেহেতু স্কুল বন্ধ, স্কুল যেতে হয় না, বাসায় থাকতে হয়, বাসায় লেখাপড়া করতে হবে, লেখাপড়া করতে হবে এই কারণেই, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষা হবে, হাফ ইয়ারলি পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা তো অবশ্যই হবে, কারণ বার্ষিক পরীক্ষা না হলে তো পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের এই বাকি যেটা আছে, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তারপরে তেজস্ক্রিয় আইসোটোপ কী কাজে লাগে এই নিয়ে আলোচনা করব। তারপর আমি এই চতুর্থ অধ্যায়ে চলে যাব। চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী পড়ানোর পরে আমি তোমাদের ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা পড়াবো। তো ঠিক আছে, তোমরা সবাই এই পর্যন্ত সবাই ভালো থেকো, ঘরে থাকবে, বাসার থেকে বের হবে না, তোমাদের তো বেরোবার কোনো প্রয়োজনই নাই, কারণ যেহেতু তোমাদের গার্ডিয়ান আছে, তোমাদের যত কিছু আবদার প্রয়োজন থাকে সবই ওনারা ফুলফিল করতেছে, কাজে বাসার থেকে বেরোবার কোনো প্রয়োজন নাই। এখন মহামারীটা খুব মানে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, এই জন্য বাসা থাকাটাই সবচেয়ে বেটার। সবাই বাসায় থাকবে, লেখাপড়া করবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, আর এই নিজে ভালো থাকবে, পরিবারের সকল সদস্যদেরকে ভালো রাখার চেষ্টা করবে। তাই আর দোয়া করবা যাতে পৃথিবী, এই অসুস্থ পৃথিবী যাতে মানে অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়, আমরা যাতে আবার সবাই একসাথে হতে পারি, আবার যাতে আমাদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।